हेलो एवरीवन, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। आशा करी सबाई भलो आसान। तो सबा के जाना शारदीय दुर्गा पूजार शुभेच्छा। बांगाली हिंदू धर्मावलम्बी सब चे बड़ो धर्मी अनुष्ठान हे दुर्गा पूजा। तो प्रार्थना करी सबार पूजा भलो काटुक, आनंदे काटुक। मिनो दादूर साथे मिन्नू खूब मिले, दादूर साथे मिले खूब, दादू जे खावा है दूध भात खावा है। दादू पूजात गला ना দর্শক বন্ধুরা, আসলে এই যে আমাদের যে আগের যে একটা পূজো, মানে পূজা আসলে যে আমরা একটা মানে আগে থেকে যে একটা মানে উৎসাহ লাগতো, মানে সেটা নাই, এটা নাই, এটা নাই, কেউই নাই। আমাদের এই যে গ্রামের যত ফসল ছিল সব তো পানির নিচে চলে গেছে, এখনও তো পানি কমেই না, মানে কমতেছে আস্তে আস্তে। আর বিশেষ করে যে পুজোর যে যায়, আমাদের গ্রামে তো পুজো হয় না, পুজো হইলো এই যে বাজার দেখছেন না, ওই বাজারে আর কি, মানে ওইটাই সবাই মিলে ওইখানে পূজা করা হয় আর কি। তো এইগুলো অবস্থা। দাদু যাইব কালকে, আজকে যেতে না না কালকে কালকে। আচ্ছা, তো আজকে থেকে পানি কমতে শুরু করছে, এই যে রাত্রে থেকে সকাল পর্যন্ত ভালো পানি কমছে এবং রৌদ্র উঠছে। তো এখন পানি কমে যাবে আশা করতেছি, খুব দ্রুতই কমবে। এই যে পুকুর পাড়, পুকুর পাড় তো গতকালকে অনেক পানি ছিল, হাঁটু পানি ছিল, আজকে অনেকটা কম। এই যে আস্তে আস্তে পাড় বাঁচতেছে ঘাস, এগুলা এই যে সব ঘাস মারা গেছে। সাদা হাঁস দুইটা কত সুন্দর। এই যে কালবাটের এইখানে যে রাস্তাটা, এই রাস্তাটায় কে জানি এই যে চাইনা বাইর পেতে রাখছে, কে পাচ্ছে জানি না। এই যে দেখেন, এই বাইরগুলো তো নিষিদ্ধ, আর বিশেষ করে এই বাইর মানে সব মাছ এই বাইরে ঢুকে পড়ে, ছোটো মাছ বড় মাছ। তো এই বাইর দিয়ে মাছ মারলে এক সময় দেখা যাবো যে সব মাছ শেষ হয়ে যাব, তো কে পাচ্ছে জানি না। যারা মাছ বিক্রি করে তারা হয়তো পাচ্ছে, আমাদের গ্রামে কারো নাই। পিঁয়াজের একটা ছিল, পিঁয়াজ তো এলাকাতেই নাই। এই যে দেখেন ধান দেখা যাইতেছে, তো এই জায়গাগুলো মানে কি মানে গভীরতা কম, এই জায়গার ধানগুলো বাঁচতেছে, কি অবস্থা হয়েছে দেখ। আর এইখানকার এই এই ক্ষেতের ধানগুলো অনেক দেরি আছে বাঁচতে, মনে হয় না ঠিক বেজে, তবুও বলা যায় না কি হয়, দেখা যাক। আগের মতো মাছ উঠে না, পাইছো কি ফাবদা? তো আমাদের গ্রামে দুর্গাপূজা করা হয় না, মানে আমাদের গ্রাম তো এখনো পানির নিচে, আর বিশেষ করে এমনি দুর্গাপূজা করা হয় না। এই যে আমাদের যে বাজারটা দেখেন, ওইখানেই দুর্গাপূজা হয়, ওইখানেই সবাই মিলে দুর্গাপূজা করা হয়। তো গত বছর ওইখানে দুইটা পূজা হয়েছিল, তো এই বছর একটা পূজা হইতেছে, আয়োজন করা হইতেছে। তবে এই বছর যে মানে দুর্গাপূজা আসলে যে আমাদের যে আগাম যে একটা আনন্দ উৎসাহ, ওইটাই বছর আর পাওয়া যাইতেছে না। মানে সব মিলিয়ে দেশের হচ্ছে অস্থিতিশীল একটা অবস্থা, তারপরে আবার এই যে আমাদের গ্রামে হয়ে গেল বিশাল বড় এক বন্যা,
মানে সব মিলিয়ে যে আগের যে একটা আনন্দ, আগাম যে একটা আনন্দ, সেই আনন্দটাই পাওয়া যাইতেছে না। এই যে পূজা কদিক দিয়ে আইসা বললো, পূজা হইতেছে মানে মানে ফিলি আসতেছে না, সব মিলিয়ে মানে একটা কি বলবো, আগের মতো সেই আনন্দটা পাইতেছি না। যে পূজা যে একটা শপিং টপিং করা এই সেই, মানে ওই ওই সব আর কি, মানে একদমই কিছুই হইতেছে না, মানে নামে শুধু ওই যে পূজা হইতেছে যে এইটাই আর কি, আর মনে যে একটা আনন্দ কারোই নাই। তো আপনাদেরকে তবু আমি দেখানোর চেষ্টা করব। তো এখন যাইতেছি বাজারে, কোথায় পূজা হয় ওইটা আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। এই যে নদীর পাড়ের এই ঘর থেকে এখনও বন্যার জল নামে নাই। তো আগের ভিডিওতে তো দেখছিলেন এই যে এদিক দিয়ে নদী থেকে উপচে এই যে পানি আসতেছিল ওই বন্ধে, তো এখন এই যে পানি কমছে অনেকটা, আর এই যে ব্রিজ তো প্রায় পানির নিচে চলে গেছিলো, এই যে অনেকটা পানি কমছে। তো এই ব্রিজ এখনও মোটামুটি ঠিকঠাকই আছে, এখনও যাতায়াত করা যাইতেছে, মানে তেমন ক্ষতি হয় না এই ব্রিজের। আবার একটু মেরামত করে দিলেই আবার ঠিক হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। তো বাজারে যাওয়ার এই রাস্তা এখনও ওই যে বন্যার জল কমে নাই, অনেকটাই জল। তো এটা এই জায়গাটা একটু সমস্যা, এই জায়গাটা যদি শুকিয়ে যায় তাহলেই ঠিক হয়ে যাবে সব। তো জুতা হাতে নিয়ে যাইতেছি, জুতা পরে যাওয়ার মানে সম্ভব না এদিক দিয়ে। তো এই যে দেখেন বাজারের ভিতরে এখনও বন্যার জল, মানে এখনও মানে বন্যার জল নামে নাই। তো পূজার আয়োজন কোথায় করা হইতেছে আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। এই যে দেখেন বাজার দিয়ে এখনও পানির স্রোত যাইতেছে, তবে আগের থেকে অনেকটা কমছে। এই যে দেখেন অবস্থা, তো সামনেই পূজার আয়োজন করা হয়েছে। এই যে এইখানে এখানে পূজার আয়োজন করা হয়েছে, এই যে ভিতরে আর কি। তো এখনও এই যে বন্যার পানি কমে নাই, অনেকটা পানি রয়ে গেছে। তো আমি যাইতেছি এখন নেত্রকোনা, একটু কাজ আছে। তো কাজ সেরে এসে আপনাদেরকে দেখাবো পূজার মানে ভিতরে যাবো, গিয়ে আপনাদেরকে সব দেখাবো। তো আপনারা সাথেই থাকুন। এই যে দেখেন আশেপাশের অবস্থা, এই যে যেখানে যে পানি একদম ভরা দেখতেছেন, এই জায়গাগুলো কিন্তু সব লাগানো হয়েছিল, ধান ক্ষেত সব পানির নিচে। দেখেন আশেপাশের অবস্থা, দেখেন শুধু বন্যার জল আর জল। তো আমি বাজারে আইসা পড়ছি, এই যে আমাদের বাজারের এইখানেই পূজা হয়। তো চলুন যাই, জুমন ছুট্টু কাকু আসছে, তাদেরকেও দেখানো হবে। তো এই যে জুমন আর ছুট্টু কাকু নিয়ে এখন এই যে পূজার মণ্ডপে ঢুকতেছি আমরা। তো আপনারা সাথে থাকুন, যাই ভিতরে আমরা। তো এই যে দেখেন রাস্তার অবস্থা, একদম কাদা কাদা মাটি চারিদিকে, শুধু কাদা মাটি, আর এই যে পানি বন্যার পানি। যাই হোক অনেকটা পানি কমছে, যার কারণে যে পুজোর আয়োজন করা হইতেছে, নয়তো বা পানির নিচে থাকতো সব কিছু, তো এই জায়গাটায় পুজো করা যাইতো না। তো এই যে এখানে পূজার আয়োজন করা হয়েছে, তো গত বছরের তুলনায় এই বছর মানে জাঁকজমক একটু কম। তো গত বছর আরও ভালোভাবে আয়োজন করা হয়েছিলো, ডেকোরেশন করা হয়েছিলো, এই বছর একটু মানে আগের থেকে একটু কম পূজা হইতেছে। যা তো কারেন্ট নাই, এই যে জেনারেটারের লাইটে চলতেছে, কারেন্ট থাকলে হয়তো আর একটু আলোকিত চারিদিকে হইতো বা দেখা যাইতো। আর গ্রামের পুজো তো এত বেশি মানে এত বেশি আয়োজন করা হয় না, মোটামুটি আর কি আয়োজন করা হয়। আর বিশেষ করে দেশে যে অস্থিতিশীল অবস্থা চলতেছে, মানে এত বেশি আয়োজন করে পূজা কেউ করতেছে না। আচ্ছা যাই হোক, তো আমাদের পূজা দেখা হয়ে গেছে, এখন আমরা চলে যেতেছি, মানে চলে যেতেছি বলতে বাজারে যেতেছি, বাজারে যেয়ে কিছু খাওয়া দাওয়া করবো। জীবন আর ছোট্ট কাকু যেহেতু সাথে আসে, তো চলুন যাই গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। তো প্রথমে এই যে দাদুর জন্য পান সুপারি কিনে নিতেছি, দাদুর তো পান সুপারি ছাড়া চলে না, একদিনও চলে না। তো এখন আমরা খাবো ঝালমুড়ি।
তো এই ঝালমুড়ি খুব ভালো হয়। তো জুমন বলতেছে ঝালমুড়ি খাবে, সুতরাং বলতেছে যে ঝালমুড়ি খাবে। তো এখন আমরা খাইতেছি এই যে নিমকি ভাজা, মুচমুচে নিমকি ভাজা। আর গত ভিডিওতে তো আপনারা দেখছেন এই যে কাকি যে নিমকি বানিয়ে দিয়েছিল, তো কাকির হাতের নিমকি ভাজা ওইটার অনেক বেশি স্বাদ। কাকি যে ওই নিমকিতে দিছিল কালো জিরা, মানে ওইটার যে একটা স্বাদ আর এটা মানে ডিফারেন্ট, অনেক কাকিটাই বেস্ট। এই যে আমরা এই যে এখন চলে যাচ্ছি বাড়িতে, পূজা দেখা হয়ে গেছে জুমনের। এই যে জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি, ওই দিক দিয়ে তো রাস্তায় অনেক জল, যার কারণে এই দিক দিয়ে যাইতেছি। এই যে জঙ্গল, পিছনে জুমন, লাস্টে হচ্ছে ছোট্ট কাকু। জুমনে মিডিলে রাখছি আমরা। এই যে নদীর পানি অনেকটা কমে গেছে, সকালে তো আর একটু বেশি ছিল। স্রোত বেশি, স্রোত তো কমতেছে। এই যে অনেকটা নিচে নেমে গেছে, এটা তো এই পর্যন্ত ছিল। এই যে জুমন রে কাঁধে নিয়ে পার হইতেছি, সেদিক দিয়ে না। তো যাই হোক, এই বন্যাতে আমাদের ব্রিজটা ভাঙে নাই বাসের। এই ব্রিজটা যদি ভাঙিয়ে যাইতো তাহলে আমাদের বাজারে আসা বন্ধ হয়ে যেত। তো এখন তো ওই নদীতে পানির স্রোত একদম কমে গেছে, তো ব্রিজ আর ভাঙবে না। যেমন কই, এই যে অনেকটা পানি কমে গেছে। আর এদিক দিয়ে ধান এই যে ভাসতেছে নদীর পাড়ে, এগুলা টিকবে মনে হইতেছে। টিক তো না রে ছোটকু, জেরে ডিটিক তো না রে। এই যে এখানে নৌকা রাখিয়া লোকজন বাজারে গেছে, আমাদের নৌকাটা তো আনা হয় নাই বাড়িতে। ডুবাতে গেছে আর কি। হ্যাঁ, ওই যে ছোট্ট কাকু নাকি বর্ষি দিছে। কয়টা ডুব দিছ? একটা একটা বর্ষি টুপ দিয়ে দিছে যদি লাগে। এই যে এত বর্ষি দিলাম, এই যে বন্যার বন্যার সময় একটা মাছও তো লাগলো না। জীবন হাঁটতে হাঁটতে পানি ভাঙ্গে আইতে আইতে একদম ক্লান্ত হয়ে গেছে। এখন কেমনে যাবে জীবন? এই যে আবার কাঁধে উঠবো, সে সামনে পানি আছে তো কাঁধে উঠতে হবে। যা একটু যা, তারপরে তোর কাঁধে নিতেছি। এই যে জুমন রে নিছি কাঁধে তেলাপিয়া মাছ। এই যে ছোট্টু কাকু খালি মাছ দেয়, সামনে মাছ পরে থুড়ি থাকলে তোমারই হেল্লায়। এটা কেন বলেছিল জুমন? এই যে দেখেন কে শোনাবেন রে, মোবাইলের উপরে বাল দিবে, দেখেন অবস্থাটা তার নিরে হয় একদম মায়াবি। পিছে ব্যাক করছে, সামনে এলে তো মোবাইলের উপরে পড়তো। এই যে এই সাইডটা এখনো পানি, তো পুকুরের এই সাইডটা এই যে এখনো একটু মানে ডুবা, আবার এই যে এই কোনাটা শুকিয়ে গেছে। এই যে দর্শক বন্ধুরা, একটা গোয়াতা ব্যাং মনে হয় আমি পাড়া দিছিলাম, না এই দুরা সাপই ছিল। একবার একটা লাভ দিছি, সবাই ডরে গেছে, আমিও তো মানে ভয় পেয়ে গেছি। দপ দপ করতেছে, যা দিতে যা। জুতা জুতা নৌকাত নৌকাত থেকে এসছে। তো আমরা এই যে বাড়িতে এসে বসছি, নৌকা
আসার কিছুক্ষণ পরে এই যে বৃষ্টি শুরু হয়েছে। আর এই যে দেখেন কে কিরে, রাত্র হয়েছে, তুই নিচে গেলে? হ্যাঁ, নিচে কেন তুমি? নিচে কি করস তুই? খিদা লাগবে নাকি? হ্যাঁ, খিদা লাগলেও কাজ হবে না, রাত্রে খাবার দিব না। তুমি সারাদিন খাইছো না নিজে নিজে? হ্যাঁ, এই যে গোলাপ ফুল, তোমার জন্য গোলাপ ফুল। হ্যাঁ, সারাদিন খাও নাই তো? তাহলে তো এখন আমি মানে মাছ টাছ দেই না, খুব কম। সে নিজে নিজেই বাহির থেকে খায়, আবার যে বাসায় আসে তার। এখন রাত্রে এখানেই ছিল, তো এই যে লাইটটা জ্বালানো হয়েছে যার কারণে সে নিচে নেমে বসছে, আমার দেখছে, দেখে সে নিচে নামছে। কেন নামছস নিচে? মাছ খাইতে? তার খিদে পাইছে, খিদে পাইছে। হ্যাঁ, মাছ খাইতে হইব তোমার। হুম, আচ্ছা বসো, দেখি তোমার জন্য মাছ আনতে পারি না। এই যে তার জন্য কিছু মাছ নিয়ে আসলাম, তার মনে হইতেছে প্রচণ্ড খিদে পাইছে। দেখেন কি কি করতেছে, প্রচুর খিদে পাইছে তার আজকে। সারাদিন মনে হয় ঠিকঠাকভাবে খাইতে পারে নাই, তার পেট ভরে নাই, নিজে নিজে খাইছে। কি এই যে কয়েক সেকেন্ডে শেষ করে ফেলছে, সব মাছ শেষ করে ফেলছ। এই যে তাকে মাছ খাওয়াইছি, এখন সে কী বলতেছে দেখেন। কী বল? হ্যাঁ, কী বল? তার একটু শান্তি লাগতেছে এখন মনে হইতেছে। হুম, কি কি পেট ভরছে? হ্যাঁ হ্যাঁ, এই যে কী বলে, কী বল? হ্যাঁ, কি কি ঠিক আছে, আবার সকালে মাছ খাইবা, এখন যাও বাসায় যাও, যাও। ঠিক আছে ঠিক আছে, ঘুমাও এখন, এখন ঘুমায় থাকো, ঘুমায় থাকো। আরেকবার সকালে এই যে দেখুন কী করে গিয়েছে। হ্যাঁ, গিয়েছে গিয়েছে, ঘুমায় থাকো, ঘুমায় থাকো, আরেকবার সকালে দেখা হবে। কি মানে এই লাইটটা এই জ্বালানো হলে মানে অনেকটা আলো তো হয়, দিনের আলোর মতো দেখা যায়। তো সে হয়তো বাবা যদি দিন হয়ে গেছে। যা যাও ভিতরে যাও, ভিতরে যাও, লাইট বন্ধ করে দিতেছি, এখন হয়েছে অন্ধকার। হ্যাঁ, রাত্র, যাই ঘুমায় থাকো, ঘুমায় থাকো। গুড নাইট। এই যে মিনু 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 আয়ে পড়ছে, মিনু মিনু কি